বাংলার বাড়ি করে দেবার নাম করে টাকা আত্মসাৎ, প্রতিবাদে পথ অবরোধ। এলাকাবাসী দেখতে পাচ্ছ এই মুহূর্তে ডানকুনি পুরসভার পাশে যে মেন টিএন মুখার্জি রোড, সেই রোড অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন ছিল। এবং দেখতে পাচ্ছি পুলিশ এসে কিন্তু সেই অবরোধ তুলে দিয়েছে। তুলে দেওয়ার পর কিন্তু তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দেখাতে বলবো, পুরসভার সামনে যাচ্ছে। আবার পুরসভার সামনেও কিন্তু একটা বিক্ষোভ দেখানোর চেষ্টা তারা করছেন। তাদের অভিযোগ যে উপপ্রধান প্রকাশ রাহা, তিনি বাড়ি করে দেওয়ার নাম করে, বাংলার বাড়ি যে প্রকল্প সেই করে দেওয়ার নাম করে তিনি খেপে খেপে টাকা নিয়েছিলেন, এবং তারপর কিন্তু তাদের সেই বাড়ি হয়নি, যার কারণে তারা কিন্তু এর আগেও বিক্ষোভ দেখিয়েছিল। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু যে টিএন মুখার্জি রোড সেই অবরোধ করার পর এই মুহূর্তে তারা কিন্তু এদিকে দেখতে পাচ্ছি তারা রয়েছে। আমরা এখানে কথা বলবো, বলি কি কি কারণে আপনারা অবরোধ করছেন? বুঝতেই পারছেন এখানে যারা এলাকার মানুষ রয়েছেন তারা যেমনটা বলছেন, আমাদের ১৬ নম্বর ওয়ার্ড লাইন ধার বাসিন্দা, আজ আমাদের লাইন ধারে প্রকাশ দা তখন কিছু ছিল না, আমাদেরকে প্রকাশ দা বললো মিটিং করা হয়েছিল, চেয়ারম্যান বললো তোমরা জায়গা জমি কিনে দাও, আমরা তোমাদের বাংলার বাড়ি করে দেবো। গরিব ঘরের মানুষ, অনেক লোকের ঘরে টাকা নেই, অনেক লোন নিয়ে তারপরে তোমার ধার করে সুদে টাকা নিয়ে হয়েছে, নিয়ে পরে তারপরে বলেছে যে আমরা বাংলার বাড়ি আপনাদের করে দেবো। এবার আমরা মেয়ে সবাই, কেউ ১,০০,০০০ দিয়েছে, কেউ ১,৫,০০০ টাকা দিয়েছে, কেউ ২,০০,০০০ টাকা দিয়েছে, কেউ ৫০,০০০ টাকা দিয়েছে, মানে যার যেমন ক্ষমতা সবাই, কেউ ভিক্ষে করে, কেউ বাসন মাজে, কেউ সুদে টাকা করে করেছে। এবার সেই টাকা গুলো নিয়ে ২২-২৪ কাটা জমি কেনার কথা ছিল, সেখানে কিনেছে ১৭ কাটা কিনে, এবারে আমাদেরকে বললো কি, আমাদেরকে যে ঠিক আছে আমরা জিতে যাই, তোমাদের বাংলার বাড়ি করে দেবো, প্রকাশ রাহা বললো। টাকা নেয়ার মধ্যে পূর্ণিমা আছে, পূর্ণিমা আছে, দিলীপ আছে, মিলন আছে, রাজু আছে, প্রকাশ দা আছে, এখন কি যাই আমরা বাংলার চাই, আপনাদের জমি কিনে দেওয়ার কথা দীর্ঘক্ষণ পথ অবরোধ করার পর ডানকুনি থানার পুলিশ এসে পথ অবরোধ তুলে দেয়। কিন্তু এই মুহূর্তে দেখাবো ছবিটা, এক্সিকিউটিভ অফিসার যিনি বেরোচ্ছেন তার গাড়িকেও কিন্তু আটকে এই মুহূর্তে যারা মহিলারা রয়েছেন তারা বিক্ষোভ দেখিয়েছেন। এবং যখন তারা এই গেট প্রবেশ করতে চায় পুরসভার যে চেয়ারপার্সনের ঘর সেখানে যাওয়ার চেষ্টা করে, তখন কিন্তু একেবারে গেটে ধ্বস্তধ্বস্তি হয়, এবং ডানকুনি পুরসভার চেয়ারপার্সন হাসিনা সংগ্রামের নিরাপত্তারক্ষী তার উপরেও কিন্তু চড়াও হয়, এবং এমনকি যে দেখা যাচ্ছে ছবিতে সেখানে তারা কিন্তু গায়ে হাতও তোলে, তারপরে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে সামাল দেওয়া হয়। এখনও পর্যন্ত এদের সঙ্গে ভাইস চেয়ারম্যান বা চেয়ারম্যান কেউ দেখা করেনি, তবে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় কাউন্সিলর এখানে রয়েছে। বলছি কি ব্যাপার আপনাদের মহিলারা দেখছি আপনার ওয়ার্ডের এসে তারা বিক্ষোভ দেখাচ্ছে? না না, ওই ইউরোকা কমিটির একটা ব্যাপার হয়েছিল, ওই বাংলার বাড়ি আবাস যোজনা, আমি ছিলাম, আমি পৌরসভার ওপরে ছিলাম, ছেলে মিলিয়ে তো আমি যখন নিচে নিলাম দেখি এই অবস্থা, তার আগে রাস্তা অবরোধ আমি এদের ওয়ে করলাম,
ঠিক আছে ওনাদের কি দাবি চাইছিলেন ওনাদের বাংলার বাড়ির জন্য ওনারা টাকা দিয়েছেন বলছেন কাকে টাকা দিয়েছিলেন ওনারাই বাংলার বাড়ি যারা গৃহরক্ষক কমিটি ছিল তারা একটা গৃহরক্ষক কমিটিকে টাকা দিয়েছিল ঠিক আছে আমার কাছে এসেছিল আমার কাছে এটা এ করেছিল আমি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুজনকেই বলেছি কারণ 15 তারিখের পরে ডেট দিয়েছে ওনাদের সাথে বসবো সবাই মিলে দেখুন ডানকুনিতে যে উত্তেজনাটা আজকের নয় 2017 সালের ঘটনা এটা তা এখন বর্তমানে যিনি উপপ্রধান রয়েছেন ভাইস চেয়ারম্যান তিনি 2017 সালে যেভাবে 64টি পরিবারের থেকে টাকা পয়সা নিয়েছেন শুধু এনাদের টাকা পয়সা চুরি চামারির ব্যাপার নেই ওনাদের স্বপ্নটা পর্যন্ত এনারা চুরি করে নিয়েছেন কারণ এদের শেষ স্বপ্ন ছিল মাথার ওপর একটা ছাদ সেই স্বপ্নটাও এরা শেষ করে দিয়েছে এবং আজকে এরা নিরুপায় হয়ে রাস্তায় এসছে রাস্তা অবরোধ করেছে আগামী দিন এরা পৌরসভাকে অবরুদ্ধ করে দেবে এবং পৌরসভার সমস্ত কাজকর্ম বন্ধ করে দেবে এদের দাবি যদি ঠিকমতো মেনে না নেওয়া হয় দেখুন আমাদের কাছে এনারা অনেকবার জানিয়েছেন আমরা এর আগেও বহুবার বিক্ষোভ দেখিয়েছি কিন্তু কোনো রকম ফল হয়নি যেহেতু উনি তৃণমূলের পৌর প্রশাসক ওনার এগেনস্টে তৃণমূল দল বা উপর নেতৃত্ব কোনো রকম স্টেপ নিচ্ছে না থানাতেও জানানো হয়েছে এনারা চিঠি করেছেন এবং এসডিও ডিএমকেও অলরেডি চিঠি করেছেন তাতে কোনো রকম কাজকর্ম হয়নি সুতরাং এরপরে এনাদের সঙ্গে বিজেপি রাস্তায় নামবে এবং এই পৌরসভাকে কী করে স্তব্ধ করতে হয় এবং ওনাদের দাবি কীভাবে পূরণ করতে হয় বিজেপি জানে বিজেপি করে নেবে তবে এই বিক্ষোভ বা ক্ষোভ নিয়ে ডানকুনি পুরসভার বক্তব্য যে এই যে জমি কেনার কথা বলছেন বিক্ষোভকারীরা সেই জমি গৃহরক্ষা কমিটি কিনেছে অর্থাৎ পুরসভা সরাসরি কোনো উপভোক্তার কাছ থেকে কোনো টাকা তারা নেয়নি তারা শুধুমাত্র বাংলার বাড়ি যে প্রকল্প সেই প্রকল্পের আওতায় সুবিধা পাইয়ে দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে ইতিমধ্যেই ডিপিআর এবং এস্টিমেট সেগুলো হয়েছে তবে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন রয়েছে তাই পুরসভার পক্ষে সেটা এই মুহূর্তে সম্ভব নয় আবেদন করা হয়েছে এবং খুব শীঘ্রই পর্যায়ক্রমে সেই টাকা মঞ্জুর হলে সেই প্রকল্পের সুবিধা এই যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা পাবেন আজকে একটা বিক্ষোভ দেখলাম কত বড় তারপর আমরা পুরসভার সামনেও একটা ধস্তধস্তি পরিস্থিতি তারা অভিযোগ করছে যে আপনারা পুরসভার পক্ষ থেকে বাংলা বাড়ি করে দেওয়ার কথা বলেছিলেন সেটা করে দেননি যার জন্যই তারা বিক্ষোভ দেখাচ্ছে দেখুন একটা সময়ে ফ্রেড করিডোর হওয়ার কথা ছিল যেটা হওয়ার জন্যই ওরা কী করেছিল 64টা ফ্যামিলি তারা যে এতগুলো মানুষ কোথায় যাবে তারা কি করেছিল নিজেরা একটা কমিটি গঠন করেছিল যেখানে কমিটি গঠনের মধ্য দিয়ে তারা তাদের জমি কিনেছে এবং সেই জমি তাদের নামে মিউটেশনও হয়ে গেছে মিউটেশন হয়ে যাবার পর ডানকুনি পৌরসভাকে তারা জানায় যে আমাদের যদি বাংলার বাড়ি করে দেওয়া যায় তাহলে আমরা উপকৃত হব সেটা নিয়ে আমরা অনেক মিটিং করি বিওসি করি কিন্তু একটা জিনিস বললেই তো হয়ে যায় না তার সময় সাপেক্ষ ব্যাপার থাকে সয়েল টেস্ট আমরা করিয়েছি ডিপিআর করিয়েছি ডিপিআর করিয়ে আমরা ভেটিং করিয়েছিলাম কিন্তু অ্যামাউন্টটা অনেকটা টাকা হয়ে যাওয়ার দরুন 1,30,00,000 টাকা এক্সট্রা পড়বে তো সেটা আমাদের তো মিউনিসিপ্যালিটির এত টাকা দেওয়ার মতন ক্ষমতা নেই তা আমরা আবার ফের নতুন করে তারপরে কয়েকটা কোয়ারিজও দিয়েছিল আবার নতুন করে আমাদের ডিপিআর করতে হয়েছে ডিপিআর অলরেডি ফের জমা পড়ে গেছে তা এই জিনিসগুলো আমরা করেছি এগিয়ে গেছি অনেকটাই এগিয়ে গেছি কিন্তু তারা কিভাবে জমি কিনেছে কিভাবে কি করেছে কি টাকা তুলেছে না তুলেছে সেটা তাদের ব্যাপার সেটা কিন্তু মিউনিসিপ্যালিটি জানে না আমি আদৌ কিছুই জানি না যে কত টাকা করে তুলেছে বা কি করেছে কতটা জমি একটা কিনেছে জমি ওদের নামে মিউটেশন হয়ে গেছে সেই কাগজটা আমাকে দেখিয়েছে সেটা আমি জানি কিন্তু কত টাকা তুলেছে কে তুলেছে কে কে আছে সেটা এত কিছু আমি বলতে পারবো না এত কিছু আমি জানি না দেখুন সেটা তো আইনি ব্যবস্থা নেবই কেন এই যে চেয়ারম্যানের নামে বলা হচ্ছে ভাইস চেয়ারম্যানের নামে বলা হচ্ছে কোথায় কার কাছ থেকে নেওয়া হয়েছে আমি তো ওদের নামে মানহানি কেসও করবো এফআইআরও করবো কেননা এই অভদ্রতা আর এই মিথ্যে কথা বলাটা এতটাই মানে মিথ্যে বলেছে যেখানে নাকি বলেছে চেয়ারম্যান জানে কত টাকা দিয়েছে কী দিয়েছে সেটা তো ওরা জানে আমি কী করে জানবো সেটা একটা কমিটি করা হয়েছে ওরা কমিটি করে ওরা কমিটির মাধ্যম দিয়ে ওরা জমি কিনেছে এবং জমিগুলো তাদের নামে মিউটেশন পর্যন্ত হয়ে গেছে তা তারা জানে কত টাকা দিয়েছে কার কে কত দিয়েছে কে বেশি দিয়েছে কে কম দিয়েছে কার কত জমি ওইটা ওরা জানে আমি তো জানি না যে কে কত টাকা দিয়েছে আমাকে বলেছিল বাড়িটা পড়িয়ে দেওয়ার জন্য তার জন্য যা প্রসেস সেই প্রসেস আমরা এগোচ্ছি ওরা যখন আসে তখন আমি ছিলাম না অন্য কাজে ছিলাম পরে শুনে এসেছি প্রথম কথা হচ্ছে আমি কে যে আমি টাকাটা নিতে যাব আমি তো বস্তিবাসীও নই আর সেই সময় আমি কাউন্সিলরও ছিলাম না কাজেই আমার এখানে কোনো ভূমিকা নেই টাকা তারা তুলেছে জমি তারা খুঁজেছে জমি তারা পছন্দ করেছে জমি তারা কিনেছে জমি তারা কিনে তারা জমিতে নিজেদের নামে মিউটেশন করানো থেকে শুরু করে সব কিছু করেছে
আমি একজন সাধারণ সহকর্মী হিসেবে পৌরসভায় তাদের যারা যখন আসে মাঝে মাঝে সেই সময় তারা আমি আসতাম, এসে পৌরসভার মাধ্যমে সরকারি প্রকল্পকে যাতে বাস্তবায়িত করা যায় তার জন্য আমি সহযোগিতা করি। অবশ্যই ইন্ধন আছে, এখানে অশুভ শক্তি কাজ করছে, এরা গরিব মানুষ, আমি এদের দোষ দিচ্ছি না, এরা একটা চক্র, দুষ্ট চক্র এবং বিরোধীদের দ্বারা পরিচালিত হয়ে এই দুষ্ট চক্র তারা এই কাজটা করছে। তবে যে ছবি একেবারে দফায় দফায় কিন্তু ডানকুনি পুরো এলাকা উত্তপ্ত হয়, পুরসভার পাশেই যে টিএন মুখার্জি রোড সেটাকে দীর্ঘক্ষণ ধরে অবরোধ করে রাখা হয় এবং তারপর সেখান থেকে অবরোধ তুলে আবার কিন্তু পুরসভার সামনে এক্সিকিউটিভ অফিসার যখন বেরোতে যান তাকেও কিন্তু আটকায় এই বিক্ষোভকারীরা। পাশাপাশি ঠিক এই যে দেখাবো এই যে গেট, এই গেটে যখন তারা জোরজবস্তি তারা ঢোকার প্রবেশ করার চেষ্টা করে তখন কিন্তু চেয়ারপার্সনের নিরাপত্তারক্ষী তার উপরও হাত তোলে এই বিক্ষোভকারীরা। এই মুহূর্তে ঘটনাস্থলে বিশাল পুলিশ রয়েছে ডানকুনি থানার, পাশাপাশি তারা পুলিশের প্রশাসনের পক্ষ থেকে এবং কাউন্সিলরের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে আগামী 15 তারিখ এই বিষয় নিয়ে আলোচনা করা হবে এবং সেই আশ্বাস পেয়েই এই 16 নম্বর ওয়ার্ডের যারা বস্তিবাসী থেকে যারা এসেছিলেন তারা কিন্তু ফিরে গেছেন। তবে তারা হুঁশিয়ারি দিয়ে গেছেন যদি বাংলার বাড়ি তারা না পান আগামীতেও কিন্তু এইভাবে আন্দোলন চলবে। আপনারা কী বলবেন এই বিষয় নিয়ে কমেন্ট বক্সে, এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। বাংলার খবর বিশ্বের দরবারে।